ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট বোন বা পাউরুটি রেসিপি। অল্প কিছু উপকরণে একেবারে নরম তুলতুলে রুটি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিলাম হাফ বাটি থেকে একটু বেশি উষ্ণ গরম দুধ। এর মধ্যে অ্যাড করে দিব গুঁড়ো চিনি। আপনারা চাইলে আস্তা চিনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মেশাতে একটু সময় বেশি লাগবে। দিয়ে দিলাম হাফ চা চামচ ইস্ট। আর চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি এখানে 4 চা চামচ চিনি ব্যবহার করেছি। এবার একটা চামচের সাহায্যে দুধের সাথে চিনি ও ইস্টটা ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ ও 1 কাপ ময়দা। ময়দাটা এবার চামচের সাহায্যে একটু মেখে নিব। এখন মেখে নেওয়া হয়ে গেছে, আবারও অ্যাড করে দিব 1/2 কাপ ময়দা। এবার চামচটা তুলে নিয়ে হাতের সাহায্যে মাখতে হবে। কিছুটা মেখে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব আবারও 1/2 কাপ ময়দা। আমি যে পরিমাণ ইস্ট ব্যবহার করেছি তাতে আমার 2 কাপ ময়দা লাগবে। এখানে আরও 1/2 কাপের কম উষ্ণ গরম দুধ আমি ব্যবহার করলাম। এবার হাতে একটু সময় নিয়ে 5 মিনিটের মতো মেখে নিতে হবে। এরপর 2 টেবিল চামচ তেল দিয়ে ময়দাটা আরও একটু মেখে নিতে হবে। এতে করে ময়দাটা আর হাতের সাথে লেগে আসবে না। হাত থেকে ময়দাটা পুরোপুরি ছেড়ে গেলে তখন ময়দাটা বুঝতে হবে মাখা হয়ে গেছে। এবার ময়দাটা হাতে নিয়ে একটু রাউন্ড শেপে গোল করে তারপর রেস্টে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। ময়দাটা আগের থেকে অনেকটাই ফুলে গেছে দেখেই বুঝতে পারছেন। ময়দাটাকে এবার হাত দিয়ে চাপ দিয়ে সম্পূর্ণ হাওয়াটা বের করে দিতে হবে। হাওয়াটা বের করা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিতে হবে, যাতে করে ময়দাটা বোর্ডের পর দিলে বোর্ডের সাথে লেগে যাবে না। আমি ময়দাটা বোর্ডের উপরে নিয়ে নিলাম। এবার ময়দাটা আরও একটু হাতে নিয়ে রাউন্ড শেপ করে গোল করে নিব। এবার একটা ছুরির সাহায্যে আমি কয়েকটা টুকরো করে নিব। আপনারা চাইলে এই টুকরোটা হাত দিয়েও করতে পারবেন। এবার টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার হাতে নিয়ে রাউন্ড শেপ করে উপর থেকে নিচের দিকে গুজে গুজে একটা গোল ডো তৈরি করে নিব। দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, ঠিক একইভাবে। যেহেতু রুটিটা আমি ছোট স্টিলের বাটিতে তৈরি করব, বাটির মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি। এক এক করে সমস্ত গোলাগুলো তৈরি করে রেস্টে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন রুটিগুলো আগের থেকে অনেকটাই ফুলে গেছে। এবার চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে প্রিহিট করে নিয়েছি 5 মিনিট। এবার তার উপরে বাটিগুলো বসিয়ে দিব। বাটি যেহেতু সবগুলো হলো না, তার জন্য আমি 3 পিস দিলাম। এর উপর দিয়ে আমি একটু দুধ ব্রাশ করে দিব। তার উপরে দিয়ে দিব কিছু তিল। এবার ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিট মিডিয়াম টু নো হিটে জাল করে নিতে হবে। ফিরে আসলাম 35 মিনিট পর। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। অবশ্যই 20 মিনিট পর ঢাকনা তুলে উপর দিয়ে একটু অয়েল ব্রাশ করে দিবেন। এতে করে অনেক সুন্দর একটা কালার আসবে, যেরকম আমার পাউরুটিতে এসেছে। পাউরুটিতে সুন্দর কালার আনতে এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।